শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 6 জানুয়ারি 2023 রোজ শুক্রবার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলা চৌবাড়িয়া গরুহাটে আপনারা দেখছেন খালি ফিজিয়ান জাতের গাবি গরু যেগুলোতে মূলত রয়েছে হালকা কিছু দুধ তো চেষ্টা করব এই হাট থেকে এই গাবিগুলোর দামের ধারণা দেওয়ার জন্য মূলত গরুগুলো দুই কাজে আপনারা ব্যবহার করতে পারবেন একটা হলো মোটা তাজা করে মাংসের জন্য আবার আরেকটা হলো বাচ্চা নেওয়ার জন্য মূলত গরুগুলোর বাচ্চা কিন্তু সাট করে বিক্রি করে দেওয়া হয়েছে এখন গরু যেই রয়েছে সেই গরুগুলো খালি রয়েছে এখন নিয়ে যাওয়ার পরে হালকা কিছু ট্রিটমেন্ট করার পরে আপনারা হিটে আসলে সিমেন্ট দিয়ে এগুলোকে আবার প্রেগন্যান্ট করাইতে পারবেন আর যদি মনে করেন যে না মোটা তাজা করণের জন্য নিব সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় ফ্রেমের আর কি এই খালি গাবিগুলো তো দেখা যাক এই হাটে এই গাবিগুলো কেমন দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে তবে দর্শক এই গাবিগুলো কেনার আগে কিন্তু অবশ্যই আপনারা নিজে একটু চেক করে নেবেন যারা খামারের জন্য নেবেন তারা অবশ্যই বানগুলো একটু চেক করে নেবেন যেহেতু দুধের জন্য আর কি আপনারা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বানগুলো চেক করে নেবেন যে কোনটার বান চারটা ঠিক আছে কি না আর তারপরে বয়স ঠিক আছে কি না দুধের পাইপ সব মিলিয়ে কিন্তু একটু দেখে নেবেন অযত্নের কারণে কিন্তু গরুগুলো উস্কো খুস্কো হয়ে আছে তো দেখি আমরা প্রথমে দুইটা বড় গরু দেখতেছি এইগুলোর একটু দামের ধারণা নেওয়ার চেষ্টা করবো দেখেন কত বড় একবারে কিন্তু হাইট অনেক বড় দেখা যাচ্ছে বিশাল হাইট ভাই বয়স কি এগুলো ছয় দাঁত এটা ছয় দাঁত হ্যাঁ দুইটাই ছয় দাঁত করে বিশাল বড় ফ্রেমের গাভি দেখেন একবারে এক মানুষের সমান আর কি ভাই এই পাশেরটা এটা এটার দুধ আছে কি কতটুকু পাওয়া যাবে এখন এখন 7 কেজি আছে দর্শক এখন 7 কেজি দুধ বলতেছে যে এখনো আছে 20 কেজি করে দুধ হয় কত হইতে পারে ভাই এটা দাম চাওয়া দাম 160 কত পর্যন্ত উঠছে আজকের একটা দাম 35-36 আর ওই পাশেরটা কত চাচ্ছেন 42 কত উঠছে দাম 30 ভাঙ্গে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক গরুগুলো লম্বাতে যেরকম আর কি লম্বা এবং হাইটেও কিন্তু অনেক আর এটার বান কিন্তু একবারে খুব সুন্দর রগ রোগা বান রয়েছে এবং তলাটা একটু যদি দেখানোর চেষ্টা করি খামার উপযোগী রয়েছে কিন্তু গরুটি বিশাল বড় ফ্রেমের আর এই পাশেরটা একটু দেখি এই পাশেটা দেখবো এটা খামার উপযোগী রয়েছে কিনা এটারও কিন্তু রক দুধের যে রকটা রক খুব সুন্দর এবং মাটো দেখেন লুজ আছে অনেক তবে যত্ন না থাকার কারণে গরুগুলো কিন্তু একবারে উস্কো খুস্কো এইটাও হালকা আর কি খামার উপযোগী রয়েছে ছয় দাঁত করে বয়স 30 পর্যন্ত উনি দাম পাইছেন তো দেখি ঘুরে ঘুরে আমি আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি যেগুলো মূলত হাটে দেখা যাচ্ছে এই গাবিটার একটু দামের ধারণা নেওয়ার চেষ্টা করব কারণ এইটার তলার যেই পাটের গেট আপটা কিন্তু সুন্দর রয়েছে ফিজিয়ানের ক্রস একবারে 100 না কেমন বয়স ভাই এটার বয়স পুড়ে গেছে চাওয়া দাম কত 105 কত বলছে দাম 80-85 দর্শক 105 চাওয়া দাম 80-85 পর্যন্ত দাম বলছে ফ্ল্যাগবি টাইপের গরু একটি কতটুকু হয় ভাই দুধ এখন 400-এর মতো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশেরটা একটু দেখবো এটার এই যে তলার গেট আপ রক কিন্তু একবার রক রোগা দেখা যাচ্ছে কেমন বয়স ভাই এটা বয়স কেমন এটার
8 দাদা চাওয়া দাম ভাই 135 কত বলছে ভাই একটু আইডিয়া দেন দেখি আনুমানিক 10 12 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই ধরনের গরুগুলো কিন্তু আজকের হাটে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে ব্যাপক মানে ব্যাপক অন্যান্য হাটের তুলনায় এই যে দেখেন সবগুলো কিন্তু একবারে হাইট এবং বড় ফ্রেমের গাবি আমার এক দোস্ত এই যে এই ভাইয়ের নাম্বার চাইছে ইংল্যান্ড থেকে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়েছেন আজকে আজকে 9টা ভাই 9টা ভালো গরু কই কই দেখাই দেখি দুই একটা ভালোগুলা 9টার মধ্যে যেটা আপনার কাছে হ্যাঁ ভাবে ভালো না আপনার কাছে তো শুরু করে এটা এটা 7 দাঁত বয়স এটা কত দেখি 7 দাঁতটা দুধ আছে ভাই চারটাই দেখান তো চারটা পাঁচ চারটা ঠিক আছে ওই যে নষ্ট করার দরকার নাই মেশিন কেমন বয়স দেখি বয়সটা একটু দেখান তো ভাই চাচা একটু বয়সটা দেখান তো সাংবাদিকের দ্বারা কাজ আছে ভাই আপনাদের সয়দাত হয়ে গেছে ভাই আচ্ছা কেমন চাওয়া দাম ভাই 125 হ্যাঁ কত বলছে দাম 106-107 নিয়ত কত নিয়ত কত ভাই নিয়ত কত 1516 হলে দিত 1516 নাকি আমার এক দোস্তই আপনার নাম্বার চাইছে ইংল্যান্ডের এক দোস্তই নাম্বার বলেন 01744 এই মাসুদ ভাই আপনার জন্য এই নাম্বার এই যে আপনি দোস্তর নাম্বার চাইছেন আপনার দোস্তর হ্যাঁ 01744 জি তারপরে 1939-79 আচ্ছা এই যে একজনকে টার্গেট করে নাম্বার দিলাম আপনার ঠিক আছে মাসুদ ভাই ইংল্যান্ড থেকে ফোন করবে আপনার সাথে মাসুদ ভাইয়ের কাছে আমার হলো ইমো নাম্বারটা দেন ও যেরকম করে নেবে সেরকম পাবে আচ্ছা ইমো নাম্বার বলেন ইমো নাম্বার নেটওয়ার্ক তো বলতে হ্যাঁ বলে দাও নাম্বারটা ইমো নাম্বারটা বলেন তো হ্যাঁ নাম্বার না আরেকটা নতুনটা 01786 01786 1777-29 মাসুদ ভাই এটাতে ইমো নাম্বার আছে ওনার আপনি ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিন যে কেমন করে কিভাবে গরু কিনবেন ঠিক আছে আর পাঠানোর দায়িত্ব সমস্যা নাই আমারে বললেন পাঠায় দেব আচ্ছা বাইরের নিজস্ব গাড়ি আছে তো ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার দিয়ে দিলাম কখনো সব সময় সঠিক রাস্তায় থাকে না আচ্ছা কেউ কেউ কমপ্লেন করলে কিন্তু সমস্যা আছে ভাই ওকে ভাই দর্শক আসলে আমি নাম্বার দেই না কিন্তু আমার এক ভিউয়ার্স ইংল্যান্ডে থাকে রিকোয়েস্ট করছে যে ওনার নাম্বার দেওয়ার জন্য সেই জন্য নাম্বারটা দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারবে কিন্তু নাম্বার দিলে একটু সমস্যা হয় এই কারণে আমি কিন্তু অনেকে নাম্বার দেই না কেমন বয়স ভাই এটার ছয় দাঁত দুধ কতটুকু আছে এখন 5 কেজির মতো হ্যাঁ 5 কেজির মতো দুধ আছে 6 দাঁত বয়স চাওয়া দাম কেমন চাওয়া দাম 110 হ্যাঁ কত বলছে দাম কাস্টমার দাম 80-82 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আর কত দেখবেন এই যে এই পাশে কিন্তু আরও ব্যাপক পরিমাণে রয়েছে আজকের হাটে কিন্তু এই গরুগুলো আমদানি অনেকটাই বেশি বয়স কেমন ভাই 6 দাঁত হ্যাঁ চাওয়া দাম 115 লাখ ভাঙ্গে দাম বলছে নাকি কত 92-95 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমদানি এই হাটে কিন্তু এই গরুগুলো মোটামুটি আমদানি হয়ে থাকে এই যে কেমন ভাই বয়স এটা 6 দাঁত হ্যাঁ তলার গেট আপ দুধ কতটুকু আছে এখন দুলে 5 কেজি ভাই 5 কেজি এখন পাওয়া যাবে 6 দাঁত বয়স চাওয়া দাম কেমন 125 নিয়ে যে যত্ন করা লাগবে তাই না ভাই 125 চাওয়া দাম কত বলছে 95-92 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখি দেখতে দেখতে কিন্তু একবার শেষ পর্যায়ে আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে
খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।